ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কালটিভেশন অফ সায়েন্স যাদবপুর কলকাতা এর পক্ষ থেকে মাল্টিটাস্কিং স্টাফ নিয়োগের যে ভিডিও আমি আপলোড করেছিলাম, সেই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে এখানে যে আবেদন পদ্ধতি আছে সেটা অফলাইন। তো এই অফলাইন অ্যাপ্লিকেশন কিভাবে আপনারা করবেন সেটাই আমি আজকে এই ভিডিওতে দেখাবো। আমারই চ্যানেলের এক সাবস্ক্রাইবার প্রীতম দুবে আমাকে রিকোয়েস্ট করেছিল যে অফলাইনে আবেদন কিভাবে করতে হবে তার উপর একটা ভিডিও যাতে আমি আপলোড করি। সুতরাং আমার চ্যানেলের সেই সাবস্ক্রাইবার বন্ধু প্রীতম দুবের অনুরোধে আমি এই ভিডিওটা আপলোড করছি, এবং আপনাদের যদি কারোর এই আবেদনটি দেখার প্রয়োজন থাকে আপনারাও কিন্তু কীভাবে করবেন সেটা দেখে নিতে পারেন। ফর্মের প্রথম অপশানে আছে পোস্ট অ্যাপ্লাইড ফর, অর্থাৎ এখানে আপনারা যে পোস্টের জন্য আবেদন করতে চান এখানে সেটা লিখে দেবেন। অপশান টুতে আছে পার্সোনাল ডেটা, এখানে আছে আপনাদের ফুল নেম যেটা আপনাদের ব্লক লেটার্সে ফিল আপ করতে হবে। তারপর আছে পার্মানেন্ট অ্যাড্রেস। নাম্বার থ্রিতে আছে অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, এখানেও আপনারা আপনাদের যদি অ্যাড্রেস সেম হয় তাহলে সেটাই লিখে দেবেন। এরপরে আছে এজ অ্যান্ড ডেট অফ বার্থ, এখানে আপনারা আপনাদের বয়স এবং তার পাশে কমা দিয়ে ডেট অফ বার্থটা আপনারা কিন্তু লিখে দেবেন। তারপর আছে ন্যাশনালিটি ইন্ডিয়ান, এরপর আছে প্লেস অফ বার্থ, আপনাদের প্লেস অফ বার্থ আপনারা উল্লেখ করে দেবেন। এখানে আপনারা যদি এসসি এসটি ওবিসি ক্যাটাগরিতে পড়ে থাকেন তাহলে সেটা আপনারা উল্লেখ করে দেবেন। এরপরে আছে আট নম্বর যেটা আছে ফাদার্স নেম অকুপেশন এবং অ্যাড্রেস, এটা কিন্তু আপনাদেরকে জায়গাটা এখানে শর্ট আছে আপনাদের কিন্তু এর মধ্যেই এই তিনটে জিনিস সামান্য করে উল্লেখ করে দিতে হবে। এখানে আপনাদের ফুল অ্যাড্রেস দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধু ফাদার্স নেম অকুপেশনটা দেবেন এবং ছোট্ট একটা অ্যাড্রেস এখানে দিয়ে দেবেন। নাম্বার নাইন আছে মোবাইল নাম্বার এবং টেন আছে ইমেল, এখানে আপনাদের মোবাইল নাম্বার এবং ইমেলটা কিন্তু দিয়ে দিতে হবে। এরপর নাম্বার থ্রিতে এডুকেশনাল কোয়ালিফিকেশান, এখানে দেখুন এক্সামিনেশান পাসড, আপনারা এখানে যে এক্সাম পাস করেছেন আপনারা যে পরীক্ষা এখানে উল্লেখ করতে চাইছেন মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক সেটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে এখানে, ঠিক আছে। আপনারা যে স্কুল থেকে আছে সেই স্কুলের নাম কিন্তু আপনাদের এখানে লিখতে হবে, এবং ডেট অফ এন্টারিং অ্যান্ড লিভিং, আপনাদের স্কুল প্রবেশের যে ডেটটা এবং কোন বছরে আপনারা সেখান থেকে বেরিয়েছেন সেই দুটো কিন্তু এখানে কমা দিয়ে একের পর এক উল্লেখ করতে হবে। এরপর আছে ইয়ার অফ পাসিং, আপনারা যে এখানে কোয়ালিফিকেশানটা আপনারা যেটা দিয়েছিলেন সেই কোয়ালিফিকেশানটার যে ইয়ার অফ পাসিং সেটা কিন্তু আপনাদের এখানে উল্লেখ করতে হবে। এরপরে দেখে নিন এই অংশটা, এখানে আপনাদের অপটেন্ড উইথ মার্ক, এখানে আপনাদের মার্ক অপটেন্ড অর্থাৎ কত নাম্বার আপনারা সেই পরীক্ষায় পেয়েছেন সেটা কিন্তু আপনাদের এখানে উল্লেখ করে দিতে হবে। এবং এরপরে আছে সাবজেক্ট অফ স্টাডি, অর্থাৎ আপনারা মাধ্যমিকে আপনারা যদি এখানে মাধ্যমিক উল্লেখ করে থাকেন তাহলে সেই সাবজেক্টের নাম আপনাদের এখানে লিখতে হবে, যদি উচ্চ মাধ্যমিক দিয়ে থাকেন তাহলে উচ্চ মাধ্যমিকে যে যে সাবজেক্টগুলো ছিল সেখানে সেগুলো কিন্তু এখানে আপনাদেরকে লিখতে হবে। এই অংশে যদি আপনাদের কোনো টেকনিক্যাল এক্সপিরিয়েন্স থাকে সেটা আপনারা উল্লেখ করতে পারেন, অন্যথায় এটা আপনারা ছেড়ে দিন। এবার দেখুন এই অংশটা প্রফেশনাল অ্যাপয়েন্টমেন্ট হেল্ড, এখানে কিন্তু আপনাদের যে অভিজ্ঞতা আছে কাজের সেই ডিটেলস এখানে আপনাদের দিতে হবে। নেম অ্যান্ড অ্যাড্রেস অফ এমপ্লয়ার, অর্থাৎ আপনারা যেখানে যে কাজ করেছেন আগে সেখানকার নাম এবং অ্যাড্রেস দিতে হবে, সেখানে আপনারা কোন পজিশনে কাজ করেছেন সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এরপরে আছে পিরিয়ড, অর্থাৎ কোন সময় থেকে কোন সময় পর্যন্ত আপনারা এখানে কাজ করেছেন। এরপরে চলে আসুন প্রেজেন্ট স্যালারি অ্যান্ড গ্রেড, অর্থাৎ আপনারা এখন বর্তমান কত স্যালারি পাচ্ছেন, গ্রেড পে কত আছে সেটা কিন্তু এখানে আপনারা উল্লেখ করবেন। এবং সবার শেষে এখানে দেখুন লেন্থ অফ নোটিশ রিকোয়ার্ড বাই প্রেজেন্ট এমপ্লয়ার, অর্থাৎ এবং আপনারা যে কাজটা ছাড়ছেন তার নোটিশ পিরিয়ড সেই কোম্পানি আপনাদেরকে কতদিন সময় দিয়েছে সেটা কিন্তু এখানে আপনাদের উল্লেখ করতে হবে। এবার এই অংশটা আপনারা ছেড়ে দিয়ে চলে আসুন, এটা আপনাদের ফিল আপ না করলেও চলবে। এবার এখানে দেখুন আর ইউ উইলিং টু অ্যাকসেপ্ট দ্য মিনিমাম ইনিশিয়াল পে, এটা আপনাদের অবশ্যই কিন্তু ইয়েস করতে হবে, এটা আপনারা ইয়েস করবেন। এবার এই অংশটা একটু দেখে নিন, এখানে তিনজন ব্যক্তির নাম দিতে হবে যারা আপনার ব্লাড রিলেশন, অর্থাৎ আপনার আত্মীয় কেউ হবে না কিন্তু আপনার পরিচিত কেউ, অর্থাৎ আপনার পাড়ার প্রতিবেশী বা এমন কেউ যিনি আপনাকে চেনেন, যার যিনি আপনার সম্পর্কে কিছু তথ্য
এদেরকে দিতে পারবে এমন তিনজনের নাম কিন্তু এখানে আপনাদেরকে দিতে হবে, এবং অবশ্যই মনে রাখতে হবে তারা যেন আপনাদের কোনো আত্মীয় না হয়ে থাকেন, ঠিক আছে? এই অংশে দেখুন, কপিস অফ টেস্টিমোনিয়ালস ফর্ম, অর্থাৎ এখানে আপনারা যে যে ডকুমেন্টসগুলোর জেরক্স কপি আপনারা সাবমিট করছেন সেগুলোর নাম কিন্তু এখানে আপনাদের দিতে হবে, কোয়ালিফিকেশান সার্টিফিকেট, আপনাদের কাস্ট সার্টিফিকেট, আপনারা যেটা যেটা দিচ্ছেন সেগুলো কিন্তু এখানে উল্লেখ করে দেবেন। এখানে দেখুন, এখানে কিন্তু একটা ছবির জায়গা দেওয়া আছে, এখানে কিন্তু আপনাদের একটা ছবি কিন্তু অ্যাটাচ করতে হবে। তাহলে বন্ধুরা, এটা ছিল ছোট্ট একটা ভিডিও, আপনারা যারা যারা এই অ্যাপ্লিকেশনটা করতে ইচ্ছুক তারা এই ভিডিওটা একবার একটু দেখে নেবেন, তাহলে আপনাদের ফর্মটা ফিল আপ করতে সুবিধা হবে। তাহলে বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের হেল্প করে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।